হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, কিন্তু মনের দিক থেকে একটু ভেঙে পড়ছি। তো আজ হচ্ছে বুধবার। আগের দিনে তোমাদেরকে ব্লগে বলেছিলাম যে এরপরে তোমরা মুম্বাই যাওয়ার ব্লগ পাবে। তো তোমরা তো জানো এতদিন আমার শরীর অসুস্থতার জন্য আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তারপরে একটা বাইরে যাব বলে কথা, এটা ওটা জিনিস কিনা, তারপরে নানান কাজের চাপে আমি ব্লগটা করেছিলাম না কন্টিনিউ। আর জানো তো, যেমন স্কুল একদিন ছুটি দিলে আমরা পরের দিন স্কুল যেতে একটা কেমন লাগে, সেরকমই অসুস্থতার জন্য ব্লগ যখন আমি বন্ধ করেছিলাম তারপর ব্লগটা শ্যুট করতে একটু কীরকমই লাগছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমরা এরপর থেকে কন্টিনিউ ব্লগ পাবে। আজকে হচ্ছে বুধবার, আর আজকে হচ্ছে আমরা মুম্বাই চলে যাচ্ছি। আগের দিনে শ্যুট করলে হতো, কিন্তু আগের দিনেও আমার শ্যুট করা হয়েছিল না। তো আজ থেকেই শ্যুট করছি, পুরো যাওয়া পর্যন্ত তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করব। তারপরে আবার ট্রেনে ওঠার পর আবার ব্লগ শেয়ার মানে শুরু হবে। তো তাহলে চলো, তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে মানে মুম্বাই যাওয়ার এটা হচ্ছে লাস্ট ব্লগ, তারপরে আবার এলে আবার তো ব্লগ পাবে। তো চলো তাহলে, যাওয়ার আগে পর্যন্ত কি করছি কি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা তাহলে সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো প্রত্যেক দিন সকালে তো আমাদের বাড়িতে তোমরা জানো যে মিস্ত্রি লাগে, তো আজকেও লেগেছে। তো সেই জন্য চা করার জন্য প্রথমে গ্যাসটা একটু মুছে নিচ্ছি। সকালবেলা মা মুছেছিল, তো অল্প অল্প একটু জল জল আছে বলে আমি আরেকবার মুছে নিলাম। তো এখন তো আমাদের মোটামুটি প্রত্যেক দিন সকালবেলা দুধ চাটা করা হয়, একজন লেবারের আবদারের জন্য সকলেই কিন্তু এখন দুধ চাটা পায়। তো ফ্রিজের মধ্যে দুধ ছিল, তাছাড়াও মা সকালবেলা হাঁটতে গিয়ে দুধ এনেছিল। তো আমি আগের দিনকার দুধটাই ফ্রিজ থেকে বের করে দিলাম। এখনও যেটুকু দুধ আছে পরের দিনও হয়ে যাবে, একটুখানি লাগবে আর কি। তো অল্প একটু জলও দিয়েছি, কারণ আমার তো জলটা তো ফুটে ফুটে কমে যাবে আর দুধটাই হচ্ছে চার মতো থেকে যাবে। 6-7 কাপের মতো মোটামুটি চা হয় আমাদের। তো দেখো, আমি এখানে প্রথমে চিনি দিয়ে দিয়েছি, তেজপাতা, একটুখানি এলাচ থেতো করে দিয়েছি, একটুখানি আদা দিয়েছি, আর তারপরে দুধটা একটুখানি ফুটে যেতে এরপরে আমি মানে চা পাতিটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এরপরে এটা নাড়তে দিয়ে অল্প ফ্লেমে রেখে দিয়ে আমি চলে যাব একটুখানি বাসন মাজার জন্য, কারণ সকাল সকাল যেহেতু আমরা যাব ওই 10টার দিকে যাব, তো আমাদের ভাতটা রান্না হবে, এছাড়াও মা আমাদেরকে মানে রাতের ডিনারও বানিয়ে দিবে। যাওয়ার সময় তো আমরা মোটামুটি ভাত খেয়ে যাব, তারপরে দুপুরবেলা আর রাত্রিবেলার জন্য মা লুচি আর আলু ভাজা একদম মানে কড়া করে ছাঁকা তেলে আলু ভাজা করে দিবে, যাতে গরমেও নষ্ট না হয় আর কি। তো সেই জন্য মাকেও আমি একটু হাতে হাতে হেল্প করে দেবো বলে আমি একটু তাড়াহুড়ো করছি। মা এখন গিয়েছে বাজারে, আর আমরা মানে এমনিতেও আমাদের বাড়িতে মাছ মাংস সবসময় হয়, তবুও চলে যাব, তো তার জন্য মা আবার মাংস আনতে গিয়েছে। আর তোমার দাদাভাই মাংসটা খেতে পছন্দ করে। এমনিতে আমার শ্বশুরবাড়িতে মানে কোনো শুধু বার তিথিটা দেখা ছাড়া এমনি যে আজ খেয়েছি কাল খাবো না এরকমই কোনো ব্যাপার নয়। এই তো একদিন আগেই খেলাম রাত্রিবেলায় লুচি মাংস, তারপরের দিন গ্যাপ, আর তারপরের দিন খেলাম চিংড়া, আবার আজকে মা চলে যাব বলে মাংস হবে। তো যাই হোক, মা বাজার নিয়ে চলে এসছে, এখন ব্রাশ করছে আর আমি বাসনগুলো মেজে নিচ্ছি। এবার আমারও ব্রাশ হয়ে গেছে, সকালে থাইরয়েডের ওষুধও খেয়ে নিয়েছি। তো এরপরে আমি হচ্ছে ভাতটা চাপিয়ে দেবো, আর এই যে এখন তোমার দাদাভাই মুখটা ধুবে। আজ তোমার দাদাভাইও তাড়াতাড়ি উঠে গেছে, কারণ ওকে একটু বাজারে আমাদের টুকটাক যে খাওয়ার জিনিসগুলো চানাচুর একটু ঝুরি এগুলো তুলতে হবে, তো সেই জন্য ওকেও যেতে হবে। এছাড়া ওকে দোকানেও যেতে হবে, আমাদের দোকানে মানে দোকানের সব মাল তো আমরা মানে ছেড়ে দিয়েছি, বিক্রি করে দিয়েছি, তবু টুকটাক কিছু মাল আছে যেগুলো দাগ টাগ যেগুলো নেয়নি আর কি, সেই জিনিসগুলো আনতে হবে আর কি। তো সেই জন্য ওকেও যেতে হবে। আর এদিকে দেখো, আমার ভাতের হাঁড়িটা বসে গেছে আর চাটাও ফুটে গেছে। আমি কিন্তু মিস্ত্রিদের আসার আগেই চাটা বসিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে, আর দুধ চাটা জানো তো যত বেশি ফুটবে তত চায়ের স্বাদটা বেরাবে আর কি, আর এজন্য একটু বেশি জল দিয়েছিলাম। ওই জলটা আমার কিন্তু ফুটে গেছে আর বাকি দুধটা কিন্তু আমার থেকে গেছে, মানে যতটা দুধ ততটা পরিমাণেই কিন্তু আমার চাটা হচ্ছে আর কি। তো এখন চাটা দিতে যাচ্ছে তোমার দাদাভাই। আমি যেহেতু সাপটা করা শাড়ি পরে আছি, আর এমনিতে আমি শ্বশুরবাড়িতে নাইটি শাড়ি দুটোই পরি, তো কুচি করে শাড়িটা পরে থাকলে একটু মানুষের সামনে বেরাই, নাহলে অতটা বেরাই না আর কি, মাকে বা বাবাকে বা মানে আমাদের মাকে তোমার দাদাভাইকে যাকে হোক দিয়ে মোটামুটি আমি চাটা দিয়ে আসতে বলি। তো এখন তোমার দাদাভাই গিয়েছে, আর এই যে তোমাদেরকে লাস্ট দেখিয়ে দিচ্ছি, যদিও আর একবার দেখাবো তবুও ঘরটাকে খুব মিস করবো, তো তাই একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখন দেখো, সবাইকে চা দিয়ে চলে এসেছি আর আমি এখন সবার শেষে চা খাচ্ছি। তো আমি খেতাম না, চাটা বাড়ছে সেই ফেলে দেবো কি ফ্রিজে রাখবো, কে খাবে কি না খাবে তাই খেয়ে নিচ্ছে আর কি।
তো তার আগে একটু তোমাদেরকে কথা বলি, তোমরা হয়তো বুঝে গিয়েছো আমি ভয়েস ওভারটা কিন্তু স্টেশনে বসে দিচ্ছি, যে জন্য প্রচুর পরিমাণে তোমরা আওয়াজ পাচ্ছ স্টেশনের, তারপরে গাড়ি ঘোড়া। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবে আমাকে এখন দু তিন দিন ব্লগ দিতে হবে। আর ব্লগ না দিলে তোমরাও যেমন মন খারাপ করো, আপডেট পাও না, তাতে আমারও ভালো লাগে না। কারণ আমাদের আপডেটটা সবাই পেতে চায় আর কি, আমাদের রিলেটিভরাও পেতে চায় যে আমরা এখন কোথায় আছি, কত দূর পৌঁছেছি। তো সেই কারণেই চেষ্টা করছি আর কি। যাই হোক, সবাইকে চাটা দেওয়া হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এবার চার বাসনগুলো মাজাও হয়ে গেছে। এখন আমি মানে জলটাতে চাপিয়েছিলাম ভাতে, জলটা ভালোই গরম হয়ে গেছে, এবার আমি চালটা ধুয়ে চাপিয়ে দেবো। তো চলো, তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, তার সাথে দুঃখও লাগবে আর কি সঙ্গে। সত্যি ছোটোবেলা থেকে আমার জীবনটা কিন্তু এরকমই, শুধু বাক্স ব্যাগ এইসব গুছাতেই আছি ছোটোবেলা থেকে। তো আজকেও দিনটাও সেইটাই মনে হচ্ছে, ঠিক হোস্টেল যাওয়ার সময় বা হোস্টেল যাওয়ার মুহূর্তটার কথা ঠিক মনে হচ্ছে। তবে তার থেকে যেন এটা বেশি মন খারাপ করছে, সেখানে তো কাউকেই পেতাম না, এখানে তো সঙ্গে তোমার দাদাভাই আছে। তবুও কি একটা হয় না, যে বয়সের সাথে সাথে একটা সংসারের ওপরে যেমন একটা ভালোবাসা বা টান পড়ে যায়, হয়তো আমারও ধীরে ধীরে সেটাই হচ্ছে আর কি। যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিলাম অতটা সংসারের প্রতি টান, সংসারের জিনিসের প্রতি মায়া দয়া কিছুই ছিল না, তবে এখন যেন একটু বেশি। এই যে বিছানা ছেড়ে যাচ্ছি, ঘর ছেড়ে যাচ্ছি, সব কিছু যেন একটা কেমন কেমন মনের মধ্যে হচ্ছে আর কি ফিলটা। তোমরা দেখো আলনাটা, শুধু এপাশে তো আমার জামাটা আমি পেরেই নেবো স্নান করার জন্য রেখেছি, নাহলে আলনা বিছানা এগুলো দেখে তোমাদের আর খানিকক্ষণ পর কিন্তু তোমাদেরও মনটা ভীষণ ভেঙে যাবে আর কি। তো যাই হোক, একটা ট্রলিতে আমরা নিয়েছি শুধুমাত্র জামা কাপড়, আর একটা ট্রলিতে আমাদের যাবতীয় টুকটাক সংসারের যা জিনিস, এছাড়াও এখানে বেশি খাবার আছে, সব কিছু তোমাদেরকে মুম্বাই পৌঁছে গিয়ে দেখাবো। যেমন ধরো আম, তেল, আচার, নানান রকমের জিনিস। তো চলো তোমাদেরকে ডিটেলসে একবার দেখানোর চেষ্টা করবো এখানে, আর বাকি সমস্ত খুলে টুলে তোমাদেরকে মুম্বাই দেখানোর চেষ্টা করব। তো সব কিছুর মাঝে জিনিস যেমন গুছাচ্ছি, কিন্তু আমার মাইন্ড বা আমার মুখের যে একটা ফোকাস, তোমরা দেখেই বুঝতে পারছো যে মনের দিক থেকে যেন কতটা ভেঙে পড়ছি। আর এই যে গুছাতে গুছাতে মনটা সত্যি ভেঙে পড়ছে, এটা ভিডিওর জন্য বা নাটকের জন্য নয়, কারণ তোমরা হয়তো জানো যে আমি আমার এই রুমটাকে খুব মিস করি। ছমাস আগে যখন আমি বাবার বাড়িতে গিয়েছিলাম তখনও কিন্তু রুমটাকে খুব মিস করেছিলাম, অনেক কষ্টে এসে রুমটাকে সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে আবার মনের মতো করেছিলাম। 20 দিন হয়তো থাকিনি, তারপরে আবার রুমটাকে ছেড়ে আবার 1 বছরের জন্য চলে যেতে হচ্ছে আমাদেরকে। যাই হোক, এই যে তোমার দাদাভাই কিছুটা ডিটেলসে দেখানোর চেষ্টা করলো, এখানে আমরা কিছু চানাচুর তুলেছি, এখানে ওটস আছে, আমতেল আছে, আচার আছে, অনেক রকমের জিনিস, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, অনেক কিছু আছে। আর এখানে তোমাদেরকে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে, এই ব্যাগটা হচ্ছে আমাদের সমস্ত জামা কাপড় আর কি। তো দেখো, তারপরে আমি একদম স্নান টান করে মাকে রান্নার কিছু জোগাড় করে দিয়ে মানে একটু হেল্প করেছি, মা সবটাই করছে, আমি জাস্ট নামমাত্র হেল্প করা। তো তারপরে আমি পুজোটা দিয়েই বেরাচ্ছি, কারণ মা তো পুজো করতে দেরি হবে, আর কোথাও যাওয়ার আগে পুজোটা করে যাওয়াটা কিন্তু শুভ বলে মনে হয়। তো সেই জন্য দেখো আমি তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি, আর ঘরের ভেতরে ঠাকুরকে পুজো করে দিয়েছি, এখন বাইরে তুলসী তলায় জলটা দিয়ে তারপরে এবার আমিও রেডি হয়ে যাব। Oh.
তো স্নান টান করা শেষ, এখন রান্না বান্না হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। তো এখানে আমি আছি, তোমার দাদা ভাই আছে আর দাদা আছে। তো এই যে দেখো, মা করেছে একদম পাতলাভাবে মাংসের ঝোল, একদমভাবে রিচ করেনি আর মাখামাখিও করেনি, যেহেতু আমরা খেয়ে এটা বাইরে বেরোচ্ছি সেই জন্য। আর এই যে দেখো, একদম তেলে ভাজা মতো করেছে আলু ভাজা, ওটা আমরা নিয়ে যাব, সঙ্গে লুচিও করেছি। তো তারপরে দেখো, খাওয়া দাওয়া করার পর আমি বেরিয়ে গেছি আর এখন একদম রেডি হয়ে গেছি, শুধু আমাদের গাড়ি আসছে, তার অপেক্ষায় আছি। যেহেতু এতগুলো আমরা ব্যাগ নিয়ে যাব আর প্রচণ্ড ভার ব্যাগ, এই নীল ব্যাগটা বিশেষ করে, তো তাই বাসে যেতে তো আমাদের অনেকটাই অসুবিধা হবে, এখান থেকে মেচেদা, মেচেদা থেকে হাওড়া, হাওড়া থেকে খড়গপুর। তাই আমরা একদম একটা প্রাইভেট কার করে নিচ্ছি, যেটা আমরা ডাইরেক্ট খড়গপুর পৌঁছে যাব। তো এই যে দেখো, গাড়িও চলে এসছে। আর তোমাদেরকে যেটা বলার কথা যেখানে সেটা বলাই হয়নি, মানে রুমটা দেখাচ্ছিলাম যে কতটা নিরাশ লাগছে নিজেকে, প্লাস আমার রুমটাকে, রুমটা যেন চাইছি যে পিয়ালি এখানেই তোরা থাক, এখানেই তোরা থাক। কিন্তু কিছু করার নেই, আমার নিজেরই মন খারাপ করছে ভিডিও এডিটিংয়ের সময়। তো এটাই হচ্ছে নিয়তির খেলা, আমি আগের বারেও বলেছিলাম বাবার বাড়ি যাওয়ার সময়ও, তো এখনও সেই একই কথাই বলবো। মেয়েদের জীবন কোথায় কখন মানে কোনখানে সংসার বাধ্য হয় আমরা সত্যিই নিজেরা জানি না। তো যাই হোক, দেখো সব কিছু এখন রেডি, ব্যাগ ট্যাগ গুছানা, গাড়িতেও রেডি, প্যাকিং। এখন শুধু দুঃখের মানে পালা, মাও কাঁদছে আর আমিও জানি না কেন, এবারে আমারও চোখে জল পড়ে যাচ্ছে। আর এই যে আমাদের ঘরকে টাটা বাই বাই বলে এখন বিদায় দিয়ে যাচ্ছি আমরা। তো এই যে দেখো, এখন আমরা অনেকটাই গাড়িতে চলে আসার পর তারপরে একটুখানি আমাদের মাইন্ডটা শেয়ার করছি। দুঃখের মাইন্ড শেয়ার করতে চাইনি, কারণ আমি আমার হাজব্যান্ডের পাশেই আছি না, তাই কেন কান্নার ভিডিও শেয়ার করব। তো তবুও কিন্তু গাড়িতে আস্তে আস্তে মনটা ভেঙে যাচ্ছিল। যাই হোক, চলো একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খড়গপুর স্টেশনে গিয়ে। আপাতত এখন আমরা কোন জায়গাটায় আছি ঠিক বলতে পারছি না, গাড়ির মধ্যে তো কোনো বাইরের কিছু বুঝতেই পারছি না কোন জায়গাটাতে আছি। তো ফাইনালি তোমরা দেখতেই পেলে আমরা একদম স্টেশনে পৌঁছে গেছি। আর তোমার দাদাভাই এখন কথা বলছে মার সঙ্গে, মা আমাদেরকে খেয়ে টেয়ে নেওয়ার কথা এসবই বলছে, আর তোমার দাদাভাই রেগে যাচ্ছে যে এসেই কি আমরা সঙ্গে সঙ্গে খেয়ে নেবো নাকি। তো যাই হোক, চলো এরপরে ব্লগটা এখানে এন্ড করে দেবো, ব্লগটা যথেষ্টই বড় হচ্ছে। তো একটু ব্যাগটা নিয়ে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সুস্থতা কামনা করো যাতে আমরা সুস্থভাবে পৌঁছে যেতে পারি আমাদের গন্তব্যস্থলে। তাহলে চলো আজকে মতো এখানে সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। সবাইকে বাই বাই, সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য ভগবানের কাছে একটু প্রে করো।